তীব্র গরমে জ্বলছে সারা দেশ, তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কেন বাড়ছে বায়ুমণ্ডলের উষ্ণতা? প্রায় 100 বছর আগে সতর্ক করেছিলেন সুইডিশ পদার্থবিজ্ঞানী আর্হেনিয়াস। কি বলেছিলেন তিনি? এ আবহাওয়া পরিস্থিতি থেকে পরিত্রাণ কিসে? জানবো রাইসুল নয়নের রিপোর্টে। দিনের বেলা বের হলেই প্রচণ্ড গরমের আঁচ লাগছে গায়ে, বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে রোদের তীব্রতা। উষ্ণতা বাড়িয়ে দেয় বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর অন্য কয়েকটি গ্যাস। প্রায় 100 বছর আগে বিজ্ঞানী সাভান্তে আর্হেনিয়াস এ বিষয়ে মানুষকে সতর্ক বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে দ্রুত, গ্যাসটি বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে দিয়ে ভবিষ্যৎ পৃথিবীর বড় বিপদ ডেকে আনছে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে আর্হেনিয়াসই প্রথম আবিষ্কার করেছিলেন যে বাতাসে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সরাসরি সম্পর্ক আছে। বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেন আছে 99%, বাকি 1%-এর মধ্যে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড। ভূপৃষ্ঠ থেকে যে তাপ নিঃসরণ হয় তা শুষে নেয় কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প। পৃথিবীর তাপমাত্রা তাই বেড়ে যায়। এ কারণেই পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, ফলে পৃথিবীতে প্রাণ প্রকৃতির উদ্ভব হয়। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড যদি হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায় তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি হ্রাস পেতে পারে। এতে পৃথিবীতে আবার বরফ যুগ শুরু হয়ে যেতে পারে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে, জলবায়ুর বড় পরিবর্তন আসবে। দেশে দেশে ভয়ঙ্কর ঝড় বাদল তুফান খরা বন্যা ঘটেই চলেছে। অনেক দেশ জলে ডুবে গেছে, ডুবতে বসেছে বহু দ্বীপরাষ্ট্র। কোন কৌশলে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল ও সমুদ্রতলের তাপমাত্রা বাড়িয়ে দেয়? 3টি মাত্র পরমাণু, 1টি কার্বন আর 2টো অক্সিজেন দিয়ে তৈরি রাসায়নিক যৌগ কার্বন ডাইঅক্সাইড। গ্যাসটি শুষে নেয় অবলোহিত আলো ও ইনফ্রারেড লাইট, সূর্যের 7 রঙের বর্ণালীতে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর। কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় লাল আলো এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো, ফলে বাতাস উত্তপ্ত হয়। তাহলে তাপ থেকে পরিত্রাণ পাব কিভাবে? পরিত্রাণ গাছের কাজকর্মে। বৃক্ষই পারে বায়ুমণ্ডলের উষ্ণতা কমিয়ে রাখতে। বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিজের খাদ্য বানায় গাছ, যাকে ফটোসিনথেসিস বা আলোক সংশ্লেষণ বলে। এ প্রক্রিয়ায় গাছ বাতাসে ছড়িয়ে দেয় অক্সিজেন। বায়ুমণ্ডল শুদ্ধ করার প্রাকৃতিক সম্পদ গাছ, বৃক্ষ সমৃদ্ধ অরণ্য। এসব জেনেও নির্বিচারে বৃক্ষ নিধন, অরণ্য ধ্বংস করছি আমরা। আমাদের দরকার গাছ লাগানো, বৃক্ষ সম্পদ নষ্ট না করা। গাছ লাগানো মানে যে কোনো গাছ, বড় বৃক্ষ না হোক, বাঁশ ঘাস লতা হলেও নিজ গুণে সেই উদ্ভিদ বাতাসের কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে, অর্থাৎ আমাদের অক্সিজেন যোগাবে, ধরণী শীতল হবে। গাছ লাগানোর সুযোগ না থাকলে আমাদের অন্য উপায়ও আছে, ফল খেয়ে তার বীজ নষ্ট না করা। বীজ ছড়িয়ে দিতে হবে মাঠে প্রান্তরে, বাসে বা রেলপথে যেতে যেতে। কিছু পড়বে পাথরে রুক্ষ মাটিতে, কিছু পড়বে সঠিক মৃত্তিকায়, জন্ম নেবে গাছ। রাইসুল নয়ন, নাগরিক।